السلام عليكم ورحمة الله وبركاته. كلكم إن شاء الله تمام أنا تمام إن شاء الله. قريب رمضان الحين إن شاء الله أنا سوق حريص جديد طريقة. তো সবাই ইনশাল্লাহ আশা করি ভালো আছেন। আজকে আমি নতুনভাবে আবারও হারিস বানিয়েছি গরুর মাংস দিয়ে, হাদা লাহাম মাল বগর সৌ হারিস, হাদা খামসা কিলু লাহাম মাল বগর মাল আদম, এনি খামসা কিলু হাব মাল হারিস, এনি বাদিয়ান রেকব সবা সবা ওয়াহেদ গতি আয়েশ, এনি ওয়াহেদ গতি নুস কিলু, এনি খামসা কিলু নুস, এনি হাব ও এস, এনে খামসা কিলু হাব নুস কিলু এস, সবা সবা রেখে বালান আনা আলহেন শিল, এনে আশারাগতি হাব দশ ডাব্বা গম নিয়েছি নিতেছি এখন আমি, এবং এর সাথে আমি আধা কিলো চাউল মিক্স করব, ডাব্বা এগুলো একটা আধা কিলো, আধা গতি নুস কিলো মালুম, আধা গতি গ্যাস নুস কিলো আনা শিল আশারাগতি এনি খামসা কিলু, আশারা গতি জি খামসা কিলু, বাদিয়ান রেখব ওয়াহেদ গতি এস, সবা সবা মাল হাব সো মিক্স, আসান স্থৌ আবিয়াত হারিস লাজমৃত রেখব ওয়াহেদ গতি এস, বাদিয়ান রেখব সুইয়া শাহাম বাদ মাল লাহাম সবা সবা রেখব সুইয়া শাহাম মাল বগার, আসান স্থৌ হারিস আবিয়াত লোন জি তামাম হাব মাল হাব হারিস শিল মাল দুবাই, হাদা আবিয়াত হাব তামাম হাদাইস হাদা হাব মাল দুবাই, এনি দাখিল জুনিয়া ফি অক্তুব হাব মাল দুবাই, এনি সৌ মাল দুবাই হাদা হাব, হাদা হাব আবিয়াত তামাম সৌ হাদ। তো সবাই আশা করি ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ কুল্লুকুম শুভকামেল ভিডিও। সৌ গোসিল তামাম রেকব লেন ওয়াহে সাত তিন ইঞ্চা দাখল মই সৌ গোসিল জেন ইনকি মাসারা মারা সৌ গোসিল, দশবার হন্ডবার ভালোভাবে এটাকে ভালোভাবে ভাসিয়ে ধুয়ে নিতে হবে, সুন্দরভাবে এটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো ধুয়ে এক ঘন্টা পানি রাখতে হবে, এখন আমি ভালোভাবে ওয়াশ করতেছি। মিশন কুল্লু কুম রমজান করিম কুল্লু সৌ তার্তিক মিশন হারিস মালগান মাল মাল বগর মাল দিয়াই বাদ মাল দিয়ে আনা মায়ের রেখাব দাখালি কিতুব ইনশাল্লাহ রেখাব আলেন কুল্লু অক্তুবিনী আনা সু রেখাব, বস লাহাম মাল বগর ফ্রেশ হাদা শাহাম সবা সবা সুপ আনা রেখাব সুইয়ে শাহাম, হাদা লাহাম মাল বগর গরুর মাংস পাঁচ কিলো নিয়েছি, এটা একদম মাপা মাপা পাঁচ কিলো, খামসা কিলো লাহাম হাদা ফ্রেশ, হাদা লাহাম আগুয়ালসে সব গোসিল শুয়ে বাদিয়ান রেখব মাই হার, বাদিয়ান লে নিজি গেরি ফোর ফোর শিল লাহাম, এনি সিদ্ধ হওয়ার এক সময় সিদ্ধ করা লাগবে না, ওইখানে একটু মানে পানি ভালোভাবে গরম হয়ে গেলে এটা দুই ভালোভাবে আবার ধুয়ে নেবেন। এখন আমি গরম পানির মধ্যে দিচ্ছি হাদা মাই হার সব গোসিল মিননি বাদিয়ান তেম রেহা করলো এতলা আলহি সৌ গোসিল মাই হার লে নিজি ফোর ফোর হাদা শাহাম মাই খালি মই সৌ গোসিল রেখা বালা তুল দাখেল হারিস মাই খাল মা ফিল আজিম হাদা গোসিল মাই হার আলিন সুপ গেরি বিজি ফোর ফোর এনি সিদ্ধ হওয়ার পথে এখন এখন আমি একটু পরে নিয়ে নিব এটা হাদা হাব আনালেন তিন ইঞ্চা গোসিল দাখেল মই হাব বয়েস আশারা গতি হাব ওয়াহেদ গতি এস দশ ডাব্বা হারিস এক ডাব্বা চাউল বাসমতি রাইস লেন তিন ইঞ্চা বা দিয়ে নানা মারাতানি গোসিল এটা আমি আবারও ধুইতেছি দুই ঘন্টা পরে আবার ভালোভাবে ধুইতেছি, এটা ধোয়ার পরে ফারিসটা একদম সাদা হয়ে যাবে, তিন ইঞ্চা বাদ আনা মারাতানি গোসিল ইজি লো নাবিয়া থাদা মারাতানি গোসিল শুয়ে গোসিল তামাম মা ফিরি হাওয়াল্লা সে বা দিন লো নিচি তামাম হারিস আলহিনানা সব ফোর ফোর মিনি শুয়েইয়া মা এনি মাফি ফোর ফোর দিয়া দা বস জি লেন ফোর আলা তুল শিল রেকব দাখিল মেশকা আলা খুব বিঘা দা মন সব গোসিল মারাতানি এটা পানি গুলো ফেলে দিচ্ছি আমি এখানে চাকনির মধ্যে ঢেলে দিচ্ছি
এখন আমি এখন ওয়াশ করতেছি, আবারও আমি এটা ধুয়ে নিচ্ছি। মাংস মারাতানি গছিল আলাতুল খালি দাখেল হারিস মাইমাল হারিস আলিন হাদা মাল ফরফর মাই আনাকুলি এগি সো গছিল দেন বাদিন মা ফিরি হাও আল্লাহ সে মায়ে জিহাজুগত হারিস। এটা ভালো ভাবে দেওয়ার পরে ধুয়ে নিলে এটা হারিস একদম সাদা সুন্দর রেসিপি হবে। আলহিনানা সব আখ ফাইনাল আলি সব হারিস আলহিন সুপ রেকব গীতার তানি আদা ময় ইচি লেন হার বা দিন রেকব লাহাম। গরুর মাংস আমি এখন দিচ্ছি, এটা আমি এখন হারিস বানিয়ে নিতেছি। এখন আমি মাংসগুলো দিচ্ছি এখানে রেকব সাহাম আদা গোসিল তামাম সর্বিটা ভালোভাবে ধুয়ে নেবেন। দেওয়ার পরে এটা এখানে ঢেলে দিচ্ছি আমি। বাস সব হারিস লাহাম ও মিল বাস হাদা মায়ের এসে থানি বাস রেখা শুয়ে যা দেহেন মাল আরবিক আরবিক ওয়েল সেমেন বা শুয়ে যান রেখা মশালহীন আলিজানা রেখা ভাব আলিন রেখা ভাব সবা সবা মাল লাহাম। এখন আমি মাংসের সাথে হারিসগুলো ঢেলে দিচ্ছি। এটা দুই ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, আবার ধুয়েছিলাম, এরপরে এখন আমি ফাইনাল মাংসের সাথে এখন দিচ্ছি। মায় মাফু মুশকিলা মায় গিদার মতুরুস মাফু মুশকিলা মেতে সব জরফ হারিস শিল শুয়াইয়া ময় ইদাফি ময় জিয়াদা মায় সব মিক্স এনে তেলা তাসা আর বাসা বা দিয়ে নেনতে সব জরফ হারিস গবল জরফ শিল ময় বা দিয়েন ইদার ঈদ রাতে ময় মাফু মুশকিলা ইদেনতে ফি ময় জিয়াদা বা দিয়ে সব মুক্কিনা ওয়াল্লা সব জরফ বা দিন মায় ইদার শিল ময় লাজিম শিল গবল ময় জরব। এটা পানি বেশি হলো সমস্যা নেই। আনালিন একাপ মিল মালতাম লবণ দিচ্ছি আমি স্বাদ মতো। পানি বেশি হলো সমস্যা নেই, এটা যখন আপনি মেশিন মারবেন তখন পানিগুলো নিয়ে নেবেন। আগে মেশিন মারার আগে পানিগুলো তুলিয়ে নেবেন, লাগলে ওখান থেকে আবার দেওয়া যাবে, সমস্যা নেই। আমি এখন কাঁচড়াগুলো নিয়ে নিচ্ছি শিল কাঁচড়া। আমার কথা বুঝতে পারতেছেন নাকি আমি জানি না। হারিস ব্লেন্ডার করার আগে বা হারিস মিক্স করার আগে তিন চার ঘন্টা পর পানিগুলা যদি বেশি হয় পানিগুলা নিয়ে নেবেন এক্সট্রা। তারপরে আপনি হারিসগুলো আবার মিক্স করবেন আর ডিউটি সবগুলো তুলে নেবেন। এরপরে যদি পানি লাগে ওই পানিগুলো আবার দেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু পানি একসাথে মিক্স করার পর আপনি পানিগুলো নিতে পারবেন না, ওরা আটা মিক্স করতে হবে এটা সেটা, পানি হারিস পাতলা হয়ে গেছে এই হয়েছে সেই হয়েছে অনেক সমস্যা। তো এই কারণে হারিস মিক্স করার আগে পানিগুলো কিছু তুলে নিতে হবে, ঠিক আছে। গবল জরব বাদিয়েন শিল লাজিম ময় ইদাফি ময় জিয়াদা ইদার ঈদ ময় ইকদার রাতি মালহা আনি মাফ মুশকিল ইদাম সব মিক্স মা ইদার শিল আলিনালেন আর বাসা খালি দাখেল স্তু নার্সগির বাদিয়েন সিকারি লেলমোনিয়াম লেন আর বাসা খামসা সা সিতা সা মাহ মুশকিলা এন আখের সে তেলা তাসা এন তেলাস তাসা আর বাসা আদা দেহেন আদা সেমেন এটা আরবিক অয়েল। আমি এখন একটু এখানে দিব রেকাব শুয়াইয়া আরবিক অয়েল মা ফিজিয়াদা ফিনিয়াম এনে গ্যাস মাল ফিনিয়াম আসানে স্তরিয়া হেলু এক ফিনিয়ামের মতো একটু তেল দিচ্ছি আমি আরবিক অয়েল। এটা খাঁটি দুধের ঘি। এখন আমি অ্যালমোনিয়াম মার দিব এটাকে আলহিন গরিব আলহিন আনা সব অ্যালমোনিয়াম শেখার না সগির সব গবল শেখার অ্যালমোনিয়াম সুপ তামাল মিল কুল্লু সে তামাম বাদিয়া সব শেখার লাদিম সব নার সগির লাজিম নার সগির মাহফিজ হবে জিয়াদা কবির। এখন আমি আগুনটা কমিয়ে নিব, আগুনটা কমিয়ে নেওয়ার পর একটু লেড়ে ছেড়ে দিতে হবে সবে নার সগির আলিন গরিব সবানি শিক্ষার অ্যালমোনিয়াম আর
আলেন কালা সব শিক্ষার বাদিন ডেকা বাহেদ গাথা এখন আগুনটা কমিয়ে নিচ্ছি আমি শিক্ষার অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে বন্ধ করে নিতে হবে আমি চার ঘন্টার জন্য অ্যালমোনিয়ামটা বন্ধ করে নিচ্ছি এখন একদম চার ঘন্টা পর্যন্ত আমি খুলব না এটা লে নার্ভাস আমা আনা মাফি বাতল বাস আলাতুল শিক্ষার অ্যালমোনিয়াম মাফি বাতল বাসে লে নার্ভাসা এনা কৃষি তেলাতাসা আর বাসা এনে সিতাসা আশার আসা মাহ মুশকিলা মশলা জিম তেলাতাসা নুন সার বাসা ইস্তু হারিস শিক্ষার তামা মাই রো বকর বার দমটা যেন বাইর না হয় ভালোভাবে দমটা বন্ধ করে দিতে হবে চার ঘন্টা পর্যন্ত এটা আর খোলাখুলির কোনো হিসাব নেই সুপ নার্সকি দেখব গাতা বাহে তাহার আসান মায়ে শিখ হারিস নার মায়ে জি মারু একটা ডাকনা দিয়ে দিচ্ছি আমি ফাতিলের নিচে যেন না লাগে আলে লে নার্ভাসা লে নার্ভাসা চার ঘন্টার জন্য এটা আমি দিয়ে দিচ্ছি এখানে আলি দেখব তাবুক হাদা আমি ইট দিয়ে একটু সাফা দিচ্ছি রেখব তাবুক মায়ে জি আনি বাররা আলহিন আরবাসা বাদ আনা সুপ কেফ চার ঘন্টা পর আলে নার্ভাসা সুপ আলি নার্ভাসা বাদ আনা সুপ আলে সুপ ময় আলহিন লে নার্ভাসা মাশাল্লাহ মাফি ময় জিয়াদা যে মিয়া মিয়া পানি একদম বরাবর যদিও পানি লাগে একটু গরম পানি দিবেন ঠান্ডা পানি দিবেন না যদি পানি লাগে ইদার ঈদ ময় মায়াতি মাই বার দালহীন রেকব মাই হার লেন তানি গিদার সো মাই হার রেকব মাই হার আলাতুল মাই রেকব মাই বার বস মাই মালা না মিয়া মিয়া মাফি জিয়াদা ও আল্লাহ সুবাইয়া আলহীন সুপ ইস্তাহাম মারা লাইন সুপ একদম সিদ্ধ হয়ে গেছে চার ঘন্টা শিল কাচ্চারা আদম কুল্লু শিল বাদিয়ান সব মুখি না না শিল আদম কুল্লু শে বাদিয়ান সব মুখি না সব নজিব আগুলশা নজিব মাল হারিস আদম ও ফিস ওয়াইয়া শে আসুয়াত কাচ্চারা শিল বাদিয়ান সব জরক মুখি না শিল কাচ্চারা ফি মালদেম হাদাই জি আসুয়াত শিল মিয়া মিয়া রেয়া ওয়া এথেলো মাশাআল্লাহ কুল্লু রমদান করিম ইনশাআল্লাহ কেল হারিস তামাম মিশন ফতুর কুলিয়ম সব হারিস সুপ মিয়া মিয়া মা ফিরে আকাশ রেয়া হেলো মারা আশা নানা সব নজিব জিয়াদা লাহাম ও হারিস হা বানাসি সব জিয়াদা নজিব আমি গন্ধমটা ভালোভাবে ধুয়ে নিছি মাংসটা গরম পানি দিয়ে সিদ্ধ করেছি এই কারণে কোনো গন্ধবাস কিছু নেই একদম হারিসটা মিয়া মিয়া হবে আজকে আলিনানা শিল আদম সব নজিব শিল কাছাড়া কুল্লু শি ফে ফি সে আসুয়াত শিল গবল ফি রগবা ফি সে মাল কাছাড়া হাদা শিল কুল্লু ময় মাল হারিস মিয়া মিয়া ইনশাল্লাহ কুল্লু সুপ কেপ তরিকা মালানা ইদাহ ভিডিও মালানা ইনশাল্লাহ আতি সদিক সব সাবস্ক্রাইব সব তালিম কেপ তরিকা মাল হারিস ইনশাল্লাহ বকরানা বেজিব শে তানি ইনকি মানা বেজিব তরিকা মাল রমাদান হাদা গেমাত কানপুরুষ কুল্লু ইনশাল্লাহ রেখে দেখালি ইউটিউব ইনশাল্লাহ কুল্লু কুম সুপ ভিডিও কামেল মাফি ইয়ানি সুপ শুয়ে শুয়ে বাদিয়ান মাফি মালুম লাদিম সুপ কামেল ভিডিও সবাই ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন তা আগামীকালকে আমি গেমাত এবং রমজানের যে এত কিছু আছে সবগুলো আমি আবারও নিয়ে আসতেছি আপনাদের মাঝে রমজান উপলক্ষে তো ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখবেন এই আর কি তো আনা সবে আলহীন দেখা মুখী না সবে এটা আমি ব্লেন্ডার মারতেছি এখন
আলহিন সুফানার এক কাপ আদা গিদার আর এক কাপ সুয়েজি অ্যালমোনিয়াম সৌজর মুকিনা মাই জিবার রায় আমি হারিস বার আসান আর এক কাপ অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম দিয়ে আমি ফাতিলের চারিদিকে বন্ধ করে দিয়েছি যেন মেশিন মারার সময় অ্যালমোনিয়ামটা হারিসগুলো যেন বের হয়ে না যায় আলিন খালা সানা সব মুখিনে আর একটু শুয়ে দেখেন আরবিক অয়েল একটু স্বাদের জন্য একটু তেল দিচ্ছি আমি আলিন গরিব খালাস সুপ কেপ তরিকা মাশাআল্লাহ মিয়া মিয়া তো সবাই ইনশাআল্লাহ আশা করি এইভাবে হারিসটা বানাবেন একদম সাদা হবে আমার সিস্টেমে আলহিন খালা সবুজ জরব সবুজ জাস আলিন হারিস কুল্লু মিয়া মিয়া আলিন খালাস আখের সব নজিব সুয়াইয়া মাল গিতার আনার সবুজ জরব হারিস ইজি জিয়াদা বার্রা হারিস আসান মথুরুস হারিস তো ইনশাল্লাহ কুল্লুকুম সব হারিস সাদা তরিকা ইজি আবিয়াত হারিস আলিন খালাস আনা সব এলেন আলিন খালাস তো আপনারা যদি কেউ হারিসটা বানান আড্ডির সাথে মানে মাংস নেবেন শুধু মাংস না আড্ডির সাথে মাংসটা আর বেশিরভাগ মাংসটা ব্যবহার করবেন সাদা মাংস লাল মাংস না একদম তাজা মাংস দিয়ে হারিস বানাবেন ইনশাআল্লাহ ছাগল বা গরু সাদা মাংস দিয়ে লাল মাংস দিয়ে সুন্দর হবে না তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আগামীকালকে আবার অন্য কিছু নিয়ে আমার আবার আসতেছি আমি তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।